হ্যালো এসএসসি আনার সঙ্গে তুমি কি অবস্থা, তোমাদের পড়াশোনা আশা করি ভালো। তো আজকের ক্লাসটা হচ্ছে ইউনিট 8 এর লেসন 1 থেকে কোলারিজ পোয়েম দিয়ে শুরু, এই প্যাসেজটা আমরা পড়ব। তো সরাসরি চলো প্যাসেজ শুরু করি। কোলারিজ পোয়েম, কোলারিজের কবিতা এ বালাড, একটা গীতিকা। গীতিকা বলতে বোঝায় সহজ ভাষায় লেখা কোনো কবিতা। ন্যারেটস, বর্ণনা করে দ্য হ্যারোইং সি ভয়েজ। হ্যারোইং মানে মর্মভেদী, খুবই যন্ত্রণাদায়ক, ক্রুয়াল। সি ভয়েজ সমুদ্র যাত্রা, সি মানে সমুদ্র, ভয়েজ মানে যাত্রা। তো কোলারিজের এই গীতিকা বর্ণনা করে দ্য হ্যারোইং সি ভয়েজ, মর্মভেদী বা মর্মান্তিক সমুদ্র যাত্রা, অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, যে তার ভ্রমণের এক পর্যায়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, পেয়েছিল না কোনো পানি টু ড্রিঙ্ক, পান করার মতো, বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। তো কোলারিজের কবিতাটা বা গীতিকাটা বর্ণনা করে একটা মর্মভেদী সমুদ্র যাত্রা, একজন বৃদ্ধ নাবিকের, যে নাবিক তার সমুদ্র যাত্রার এক পর্যায়ে এসে পান করার জন্য কোনো পানি পাইছিল না, বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। কার্স অর নট, অভিশাপ হোক বা না, উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। তো কার্স অর নট, অভিশাপ হোক বা না হোক, উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ, কতটা গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। তো অভিশাপ হোক বা না হোক, কিন্তু আমরা জানি দৈনন্দিন জীবনে পানীয়, অভিশাপ হোক বা না হোক, আমরা জানি যে সুপেয় পানি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। উই নো, আমরা জানি উই ক্যান নট সার্ভাইভ, আমরা টিকে থাকতে পারি না। উই নো, আমরা জানি উই ক্যান নট, আমরা পারি না সার্ভাইভ মানে টিকে থাকা, উই নো ইট, এটা সারা। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে টু থার্ডস অফ আওয়ার বডি, আমাদের দেহের দুই তৃতীয়াংশ ইজ মেড আপ অফ ওয়াটার, পানির তৈরি। আমাদের দেহের তিন ভাগের দুই ভাগ হচ্ছে পানি দিয়ে তৈরি। নট ফর নাথিং, কোনো কিছু ছাড়াই, ইজ ইট সেড, এটা বলা হয়ে থাকে যে দ্যাট, যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ইজ দেয়ার এ ক্রাইসিস, ক্রাইসিস শব্দের অর্থ হচ্ছে সংকট। ইজ দেয়ার এ ক্রাইসিস, কোনো কি সংকট আছে ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, উইথ রিগার্ড, সংক্রান্ত, রিগার্ড মানে সংক্রান্ত, টু অ্যাক্সেস, প্রবেশ অধিকার নিয়ে, টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন মানে পরিষ্কার, ড্রিঙ্কিং ওয়াটার মানে সুপেয় পানি। তো আমাদের সময়ে সুপেয় পানির প্রবেশাধিকার নিয়ে কি কোনো সংকট আছে, এটা লেখক জিজ্ঞেস করতেছে। এরপরে দেখো, দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইন এ মিটিং অন দ্য ইভি অফ দ্য নিউ মিলেনিয়াম। ইউনাইটেড নেশনস মানে হচ্ছে জাতিসংঘ, ইন এ মিটিং, একটা সম্মেলনে বা একটা সভায়, অন দ্য ইভি অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের প্রাককালে, বা নতুন সহস্রাব্দ মানে নেক্সট 1000 বছরের যে গোলগুলা সেটা যখন উপস্থাপন করা হয়, তার একটা সম্মেলনে আইডেন্টিফাইড, চিহ্নিত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, এই সুপেয় পানির সমস্যাকে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, হবে একটা চ্যালেঞ্জ ফর দ্য ফিউচার, ভবিষ্যতে জন্য। জাতিসংঘ নতুন সহস্রাব্দ প্রাকলনের সময় বলছিল যে ভবিষ্যতের জন্য এই সুপেয় পানি সমস্যাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাট, কিন্তু দুই নিট্র অরি অরি মানে দুশ্চিন্তা, আমাদের কি কোনো দুশ্চিন্তা করার কারণ আছে বা প্রয়োজন আছে অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যাটা নিয়ে? অ্যাজ, যেহেতু আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু আমাদের দেশটা একটা নদীমাতৃক দেশ, অ্যান্ড এবং উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয় বা পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, প্লেন্টি মানে প্রচুর, রেইনফল মানে বৃষ্টিপাত। তো লেখক জিজ্ঞেস করতেছে যে আমাদের কি এই সমস্যাটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ আছে, যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ এবং আমাদের দেশে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। বিসাইডস, এছাড়াও উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, বিসাইডস এছাড়াও উই হ্যাভ এ সি, একটা সমুদ্র আছে, ইন আওয়ার ব্যাকয়ার্ড টু, আমাদের পাশে একটা সমুদ্রও আছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, ওয়ান অফ দ্য সোর্সেস, একটা অন্যতম উৎস, সোর্সেস মানে উৎস, অফ ওয়াটার, পানির, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইজ দ্য রিভার্স হচ্ছে নদীগুলা, আমাদের দেশের পানির অন্যতম উৎসগুলো হচ্ছে নদী। রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, নদী হচ্ছে সর্বত্র ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতিতে অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে, কালচার মানে সংস্কৃতি, ইকোনমি মানে অর্থনীতি, লিটারেচার মানে সাহিত্য। বাট, কিন্তু আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলোর অবস্থা কি ভালো? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দে আর নট, তারা ভালো না।
a few are already dead, এদের মধ্যে কিছু আছে অলরেডি মৃত, মানে তারা মারা গেছে কিছু মধ্যে, and several are going through the pangs of death, and several এবং বাকিগুলা are going through ভিতর দিয়ে যাচ্ছে the pangs of death, pangs মানে যন্ত্রণা, of death, death মানে মৃত্যু, আর বাকিগুলা বা আর কতিপয়গুলা যাচ্ছে মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে. The river Buriganga, Buriganga Nodi, is an example of dying river. একটা মৃত প্রায় নদীর উদাহরণ. দেখো ডায়ার রিভার না বলছে ডাইং রিভার, মানে মৃত প্রায় বা মারা যাচ্ছে এমন নদীর উদাহরণকে বুড়িগঙ্গা. এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, দৈনিক সান বা দৈনিক সূর্য পত্রিকায় একটা রিপোর্ট প্রতিবেদন, এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, পাবলিশড হয়েছিল ইন দ্য ডেইলি সান, ডেইলি সান পত্রিকায়. ডেসক্রাইবস বর্ণনা করে, কি বর্ণনা করছিল দেখো, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা, যে বুড়িগঙ্গা নদীর সাথে কি ঘটেছে, অ্যান্ড হয় এবং কেন ঘটেছে. তো দৈনিক সান বা ডেইলি সান পত্রিকায় একটা প্রতিবেদনে বলা হয়েছে বা দেখানো হয়েছে যে বুড়িগঙ্গা নদীর সাথে কি ঘটেছে এবং কেন ঘটেছে. হ্যাপেন মানে ঘটা, ডেসক্রাইব মানে বর্ণনা. ইটস ওয়াটার ইজ পলুটেড, এর পানি দূষিত, অ্যান্ড এ পারপেচুয়াল স্টেন্স, পারপেচুয়াল মানে চিরস্থায়ী বা অনবরত, স্টেন্স মানে দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট. তো ইটস ওয়াটার ইজ পলুটেড, বুড়িগঙ্গার পানি হচ্ছে দূষিত এবং একটা অনবরত দুর্গন্ধ, স্টেন্স মানে দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এর চারপাশের বাতাসকে ঘিরে থাকে. বাট কিন্তু দ্যাটস নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা তা নয় যা সে পূর্বে ছিল, মানুষ এই বুড়িগঙ্গা সেই বুড়িগঙ্গা না যা সে পূর্বে ছিল, মানে আগে একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল বুড়িগঙ্গা নদী যেটা বর্তমানে নাই, এই কথা বলা হচ্ছে. তো আশা করি সবাই বুঝতে পারছো না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড তোমাদের আরো যে ক্লাস লাগবে যে টপিকের উপরে জাস্ট কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি 12 আওয়ার্সের মধ্যে সেই ভিডিওটা পোস্ট করে ইনশাআল্লাহ. থ্যাংক ইউ সো ভেরি মাচ.